কেমন আছেন সবাইকে আপনারা সবাই শুরু করতে যাচ্ছি নতুন আরেকটি ব্লগ ভিডিও সবাইকে আবার নতুন ভিডিওতে ওয়েলকাম করছি আজকের ভিডিওটি একটু অন্যরকম আজকে আমরা মা মেয়ে দুজনে মিলে কেক বানাবো তো সেটা আপনাদের সাথে শেয়ার করব কেক আমি সোহামনির জন্য অনেকবার বানিয়েছি কাপ কেক হোক কিংবা প্যান কেক হোক কিংবা বড় কোনো কেক হোক সবই বানিয়েছি ছ জন্য ওকে প্রায়ই আমার কেক বানিয়ে দিতে হয় তো আজকে বলছিল যে বার্থডে কেক বানিয়ে দিতে মানে ক্রিম দিয়ে কেককে ডেকোরেশন করে দিতে ওই যে কার্টুন দেখে যে কার্টুন দেখে দেখে কার্টুনে যেটা দেখে সেটাই করতে মন চায় তো কার্টুনে দেখেছে কেক বানানো তো সেটাই এখন বানিয়ে দিতে হবে তো যাই হোক সেটারই কাজ চলছে কেক বানানোর জন্য সবগুলো উপকরণ আমার কাছে ছিল ওনা শেষ হয়ে গিয়েছে আবার কিছুটা শেষের দিকে যেহেতু প্রায় কেক বানানো হয় তো এই যে দেখতেই পাচ্ছেন ভ্যানিলা এসেন্সটা একদমই শেষ হয়ে গিয়েছে লাস্টে একটু ছিল সেটুকি দিয়ে কাজ চালাচ্ছি এখন একটা বলের মধ্যে তিনটা ডিম ভেঙে নিয়েছি ডিমগুলো আসলে কুসুমটা আলাদা করে নিলে ভালো হয় কিন্তু একটা কুসুম দেখতেই পেরেছেন ভেঙে গিয়েছিল তো সেজন্য আর আলাদা করি নেয় ওইভাবেই বিট করে নিচ্ছি আর এই যে দেখছেন যে সোহামণি আমাকে হেল্প করছে আসলে এই জিনিসটার জন্যই কিন্তু সোহামণি যেটা বলে আমাকে আমি সেটাই ওকে বানিয়ে দিই সোহামণি মাঝে মধ্যে আমার কাছে কিছু না কিছু খেতে চাই মাঝে মধ্যে বলতে প্রতিদিনই কিছু না কিছু হবে যেমন কেক পিৎজা বার্গার স্যান্ডউইচ ফ্রেঞ্চ ফ্রাই মানে কিছু না কিছু তাকে বানিয়ে দিতে হবে সে যেটাই মনে পড়বে মানে সে বুঝে সে জানে যে তার মাম্মি সবই বানিয়ে দিতে পারে তাকে সে যেটা বলবে তো সেটাই আমি বানিয়ে দিই আর এই যে বানানোর সময়টা সে আমাকে এইভাবে হেল্প করে সব সময় আমার সাথে সাথে থাকে আর এই জিনিসটা আমি নিজেও ভীষণ এনজয় করি সোহামনি ছোটোবেলা থেকে আমি যদি ওর জন্য কিছু রান্না করি বা কিছু বানিয়ে দিই ওকে সবসময় আমি ওকে কাছে রাখি যাতে করে ও এই জিনিসটা দেখতে পারে আর খাওয়ার প্রতিও একটা ইন্টারেস্ট বাড়ে পরে ওই জিনিসটা খুবই মজা করে খেতে পারে আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সব কিছুই সোহামণির হাতে দিয়ে দিয়ে করাচ্ছি যাতে করে ও বেশি এনজয় করতে পারে আর এগুলা করে সোহামণি ভীষণ আনন্দ পায় দেখতেই পাচ্ছেন তো আমি ডিমগুলোকে ভালো করে বিট করে নিয়েছি আর বিট করার সময় দেখতেই পেয়েছেন ডিমের মধ্যে কিন্তু আমি কয়েকবার চিনি দিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ময়দা বেকিং পাউডার বেকিং সোডা আর একটুখানি লবণ শুকনো উপকরণগুলো দেয়া হয়ে গেলে আবারও সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি সব কিছুই দেওয়া হয়ে গিয়েছিল বাট তেলটা স্কিপ হয়ে গিয়েছিল এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি আসলে এই যে সোহামনির সাথে ছিল তারপরে হচ্ছে আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম তেলটা দিতে ভুলে গিয়েছিলাম যাই হোক আমি তেল দিয়ে আবারও একটু বিট করে নিচ্ছি আমি একটা কেকের মোল্ডে তেল ব্রাশ করে নিয়েছি তার উপর একটা পেপার দিয়েছি এখন কেকের ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি আবার আবার দাও দাও কেকের মোলটাকে একটু ট্যাপ করে নিয়েছি আর আগে থেকে আমি চুলো একটা প্যান বসিয়ে রেখেছিলাম প্যানে একটু পানি দিয়েছি যাতে করে পানিটা গরম হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছেন পানিটা গরম হয়ে যাওয়ার পরে আমি কেকের মোলটা বসিয়ে দিয়েছিলাম তারপরে ঢাকনা দিয়ে রেখেছিলাম প্রায় ত্রিশ মিনিটের মতো ত্রিশ মিনিট পর আমি কেকটা চেক করতে এসেছিলাম তো আমার কাছে মনে হয়েছে আরও পাঁচ মিনিট রাখলে ভালো হবে তো আমি এই যে আরও পাঁচ মিনিট রেখেছিলাম এখন আমি কেকটা উঠিয়ে নিব এখন এই যে কেকটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এখন আমি ক্রিমটা রেডি করে নেবো ক্রিম বানানোর জন্য আমি এখানে হেভি হুইপিং ক্রিম নিয়েছি এই যে আমি আমার পরিমাণ মতো ক্রিম নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আইসিং সুগার সুগারটা দেওয়ার পরে আমি ভালো করে বিট করে নিচ্ছি আমি একবারে সুগার দিচ্ছি না একটু একটু করে বিট করব আর একটু একটু করে সুগার দিব তাহলেই আমার ক্রিমটা রেডি হয়ে যাবে আমি মিডিয়ামে রেখে বিট করছিলাম এই যে আমার ক্রিমটা রেডি হয়ে গিয়েছে এদিকে কেকটা ঠান্ডাও হয়ে গিয়েছে কেকটা আমি দুই ভাগে কেটে নিচ্ছি কেকের উপরের পাশটা আমি নিচে দিয়ে তার উপরে যে ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি আর এই যে সোহামণি দেখতেই পাচ্ছেন সোহামণির চোখে কিন্তু ভীষণ ঘুম তার প্রচুর ঘুম এসেছে কিন্তু ঘুমোতে পারছে না এই যে কেকের লোভে আছে আমি অনেক তাড়াতাড়ি করে কেকটা রেডি করছিলাম কারণ সোহামণির প্রচুর ঘুম এসেছে এখন আমি কেকের নিচের পাটটা উপরে দিয়ে আবারও ক্রিম দিয়ে দিচ্ছি আমি ক্রিম দিয়ে কেক কখনো এইভাবে ডেকোরেশন করে আজকে ফার্স্ট টাইম আর দেখতেই পাচ্ছেন আমার কাছে কিন্তু কেক ডেকোরেটিং টার্ন টেবিলটাও কিন্তু নেই যেটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কেক ডেকোরেশন করার জন্য তো যাই হোক আপাতত আমি চপিং বোর্ড দিয়ে কাজ চালাচ্ছি ক্রিমটা কোট করার সময় আমার যেটা মনে হলো আসলে টার্ন টেবিল ছাড়া কেকে ক্রিম সেট করা একদমই সম্ভব না তো হয় মোটামুটি অত বেশি ভালো হয় না দেখতেই পাচ্ছেন কেকটা যেহেতু প্রথমবার এভাবে ডিজাইন করছি একটু কালার না দিলেই হয় না তো আমার কাছে আসলে ফুড কালারের কোন কোনো জেল ছিল না তো আমি একটু এমনি ফুড কালার পাউডারটা দিয়ে ক্রিমটা একটু রেড কালার করে নিয়েছি তারপরে নজলে সাহায্যে আমি আমার ইচ্ছা মতো কেকটা এই যে সাজিয়ে নিয়েছি এই যে এটা কিন্তু আমি আমার ইচ্ছা মতোই করেছি তো যাই হোক কেকটা কিন্তু ভালোই লাগছে খারাপ না আমার বড়ি তো ভীষণ পছন্দ করেছে আসলে বাচ্চাদেরকে খুশি করার জন্যই সামান্য জিনিসই যথেষ্ট আর আমি তো বারবার বলেইছি আমি ফার্স্ট টাইম এভাবে কেকের ডিজাইন করেছি তো খারাপ হলেও কেউ কিন্তু কিছু বলেন না আমি প্রথম যে কেকটা বানিয়েছি ওইটা ছিল ভ্যানিলা কেক আর এখন একটা চকলেট কেক বানাবো তো প্রথমটা তো বানানোর সময় সোহামণি ছিল আর এখন সোহামণি ঘুমিয়ে পড়েছে তো ঘুমানোর পরে আমি চকলেট কেকটা বানিয়ে নিচ্ছি প্রথম আমি যে কেকটা বানিয়েছি ওইটা আমি একটু তাড়াতাড়ি করে বানিয়েছি আপনারা দেখতেই পেরেছেন আর এখন আমি যে চকলেট কেকটা বানাচ্ছি এটা আমি আস্তে আস্তেই বানাচ্ছি একটু সময় নিয়ে কারণ প্রথম তো সোহামণির অনেক ঘুম এসেছিলো তো আমি একটু তাড়াতাড়ি করেই বানিয়েছি আমি ওটার ডিমটাও ভালো করে কিন্তু বিট করতে পারিনি এই জন্য কেকটা বেশি স্পঞ্জও হয়নি বাট এইটা আমি ভালো করে বিট করে নিয়েছি এই কেকটা হচ্ছে আমি অনেক সুন্দর করে বানাতে চাচ্ছি তো দেখা যাক কতদূর কি হয় ভ্যানিলা কেকটা আমি তিনটা ডিম দিয়ে বানিয়েছিলাম আর চকলেট কেকটা আমি দুইটা ডিম দিয়ে এটা একটু ছোট সেই জন্য আমি দুইটা ডিম নিয়েছি আর ডিমগুলোকে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে বিট করে নিয়েছি চিনি দিয়ে আর তেল দিয়ে আর এখনের মধ্যে আমি যে শুকনো পাউডারগুলো রেখেছিলাম কোকো পাউডার ময়দা তারপরে হচ্ছে বেকিং পাউডার বেকিং সোডা সবগুলো শুকনো উপকরণ কিন্তু আমি আগে থেকে পরিমাণ মতো নিয়ে একটা চালনির সাহায্যে চেলে মিক্স করে রেখেছিলাম এই কেকটা আমি একটা স্মল সাইজের মোল্ডের মধ্যে নিয়েছি কেকটা চুলাই দিয়ে আমি সেমভাবে ক্রিমটা রেডি করে নিয়েছি আর এবার ক্রিমটা রেডি করার সময় আমি ক্রিমের পাত্রের নিচে একটা আইস দিয়েছি যাতে করে ক্রিমের এই বাটিটা ঠান্ডা থাকে আর ক্রিমটাও তাড়াতাড়ি রেডি হয়ে যায় এখন আমি সেমভাবে ক্রিমের মধ্যে আইসিং সুগার দিয়ে বিট করে নিচ্ছি আমার কিন্তু কেক বানাতে একটু এক্সপিরিয়েন্স নাই তারপরও প্রথম কেকটা বানানোর সময় আমি যতটা ভুল করেছি বা যতটা বুঝতে না পেরেছি এই কেকটা বানানোর সময় সব কিছু বুঝতে পারছি আসলে কোনটা করলে ক্রিমটা ভালো হবে বেশি কোনটা করলে কেকটা বেশি ভালো হবে বেশি স্পঞ্জ হবে কোনভাবে কি করলে সব কিছু পারফেক্ট হবে আর এই যে দেখতে পাচ্ছেন আমার চকলেট কেকটা কত সুন্দর হয়েছে মাসাল্লা এত স্পঞ্জ হয়েছে একদম পারফেক্ট একটা কেক হয়েছে কেকটা এত সফট হয়েছে দেখে বুঝতেই পারছেন আসলে সব কিছুই সব কাজই প্রথমবারেই কিন্তু পারফেক্ট হয় না কয়েকবার ট্রাই করতে করতে তারপরেই কিন্তু হয় এই যে আমার প্রথম যে কেকটা বানিয়েছি আপনারা দেখতে পেরেছেন ওইটা কিন্তু অতটা ভালো হয়নি কিন্তু এই যে চকলেট কেকটা কতটা পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন আমার নিজেরই অনেক ভালো লাগছিল তো এরপরে বা বানাতে গেলে হয়তো বা আরও বেশি ভালো হবে ইনশাল্লাহ সব কিছুই কিন্তু প্র্যাকটিস করতে করতেই পারফেক্ট হয় প্রথম সব কিছু হয় না আমার কাছে কিন্তু কেক বানানোর সমস্ত জিনিসপত্র নাইও তো আমি অনলাইন অর্ডার করেছি হয়তোবা কিছু দিন দেরি হবে আসতে নেক্সট কোন কেকের ভিডিওতে হয়তোবা আপনারা দেখতে পাবেন যেহেতু প্রথমবার কেক বানিয়ে ডিজাইন করেছিলাম তো নিজের জন্য হলেও স্মৃতি হিসেবে রেখে দিলাম তো আপনাদের সাথেও শেয়ার করলাম জানি না আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে আমার কিন্তু ভীষণ ভালো লাগছিলো যাই হোক প্রথমবার বানিয়েছি মোটামুটি ভালোই হয়েছে খারাপ না কিন্তু তো নিজের কাছেই কিন্তু অনেক ভালো লাগছিলো যাই হোক এই কেকটা কিন্তু আমি একটু সময় নিয়েও বানিয়েছি আমি প্রথমে ক্রিম দিয়ে কোট করে ফ্রিজে রেখেছিলাম নর্মাল ফ্রিজে প্রায় আধা ঘন্টার জন্য তারপরে এই যাওয়া ফ্রিজ থেকে বের করে চকলেট ক্রিম দিয়ে আবারও কোট করে নিচ্ছি আমি ক্রিমের মধ্যে একটু চকলেট স্যাব মিশিয়ে দিয়েছি এই যে চকলেট কালারটা করার জন্য আমি বুঝতে পারছি কেকের ফিনিশিং কিন্তু অত ভালো হচ্ছে না আসলে প্রথমবার তো তো আস্তে আস্তে হয়ে যাবে আর এখন আমি একটু উপরে চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি যেহেতু চকলেট কেক চকলেট বেশি করে দিলে কেকটা খেতেও মজা হবে আবার দেখতেও সুন্দর লাগবে এখন আবার এই যে একটু ক্রিম দিয়ে ডিজাইন করে দিয়েছি এই যে কেকটা রেডি হয়ে গিয়েছে কেমন হয়েছে অবশ্যই বলবেন আর এই যে সব সবথেকে প্রিয় চকলেটটা আমি কেকের উপরে দিয়েছি কারণ সোহামণির এইটা দেখলে আরও বেশি পছন্দ হবে সেজন্য চকলেট কেক এমনিতেই সোহামণির অনেক পছন্দ আর চকলেট দেয়া দেখলে তো আরও বেশি করে পছন্দ করবে তো এই যে রাতে যখন সোহামণি ঘুম থেকে উঠেছিল এগারোটার দিকে তখন আমি আবার কেকটা নিয়ে কেটে দিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কেকের ভেতরটাও কত সুন্দর হয়েছে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ